বর্ণবাদী হামলার হামলায় মারাত্মক আহত হয়েছেন আমাদের চ্যানেলসের জার্মান প্রতিনিধি খান লিটন। শনিবার রাত একটায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ফ্রাঙ্কফুর্টের সিগমন্ড ফ্রয়েড স্টেশনের কাছে অজ্ঞাত কিছু সাদা যুবক খান লিটনের মুখের উপর উপর্যুপুরি ঘুষি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে আহত খান লিটনকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী উঠতি যুবকেরা কোনো কারণ ছাড়াই তাদের ভাষায় জাস্ট ফান করতে গিয়ে বিদেশিদের মাঝে মাঝে এভাবে মারধর করে, তাই রাতের বেলায় চলাচলের সময় সাবধানতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।